বন্ধুরা, টিম ইন্ডিয়া জিতলো ইংল্যান্ডের বিরুদ্ধে 100% হেরে যাওয়া এই চতুর্থ টেস্ট ম্যাচ, এবং টিম ইন্ডিয়া ভেঙে ফেললো 99 বছরের ওয়ার্ল্ড রেকর্ড। এবং এই চতুর্থ টেস্ট ম্যাচ জিতে টিম ইন্ডিয়া 3-1 ব্যবধানে এই টেস্ট সিরিজ নিজের নামে করলো, এক ম্যাচ বাকি থাকতেই। আপনারা যদি দেখতে চান যে টিম ইন্ডিয়া কিভাবে জিতলো 100% হেরে যাওয়া এই চতুর্থ টেস্ট ম্যাচ, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, খেলা হয়ে গেল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ রাঁচির মাঠে। এবং এই চতুর্থ টেস্ট ম্যাচে প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে ইংল্যান্ডের টিম 353 রান করে অল আউট হয়ে যায়। এবং এই চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে জো রুট করে ফেললো সেঞ্চুরি এবং খেলে ফেললো 274 বলে 122 রানের ইনিংস। আর সেখানে ওলি রবিনসন খেলে ফেললো 96 বলে 58 রানের ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা তুলে নেয় 67 রান দিয়ে 4 উইকেট, আর সেখানে আকাশদীপ তুলে নেয় 83 রান দিয়ে 3 উইকেট। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে এই রান তাড়া করতে এসে মাত্র 307 রান করেই অল আউট হয়ে গেল। তার মধ্যে প্রথম ইনিংসে উইকেট কিপার ব্যাটার ধ্রুব জুরেল খেলে ফেললো সব থেকে বেশি 149 বলে 90 রানের ইনিংস। এছাড়াও SSV জয়সওয়াল খেলে ফেললো 117 বলে 73 রানের ইনিংস। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে শোয়েব বসির তুলে নেয় 119 রান দিয়ে 5 উইকেট, আর সেখানে টম হাটলি তুলে নেয় 3 উইকেট 68 রান দিয়ে। তারপর দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে ফেললো ইংল্যান্ডের ব্যাটাররা, এবং মাত্র 145 রানের মধ্যেই পুরো ইংল্যান্ডের টিমকে করলো অল আউট টিম ইন্ডিয়ার বোলাররা। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে জ্যাক ক্রাউলি খেলে ফেললো সব থেকে বেশি 91 বলে 60 রানের ইনিংস। এছাড়াও জনি বেয়ারেস্টো খেলে ফেললো 42 বলে 30 রানের ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে বোলিং করে রবিচন্দ্রন অশ্বিন তুলে নেয় 5 উইকেট 51 রান দিয়ে, আর সেখানে কুলদীপ ইয়াদবও তুলে নেয় 4 উইকেট 22 রান দিয়ে। তারপর দ্বিতীয় ইনিংসে এ রান তাড়া করতে এসে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা করে ফেললো 15 রান এবং খেলে ফেললো 81 বলে 55 রানের ইনিংস, আর সেখানে SSV জয়সওয়ালও খেলে ফেললো 44 বলে 37 রানের ইনিংস। এবং তারপর মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া খুবই সহজেই এই ম্যাচ জিতে যাবে, কিন্তু বন্ধুরা তারপর একের পর এক উইকেট পড়তেই থাকে টিম ইন্ডিয়ার। এবং একটা সময় মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া এই ম্যাচ 100% হারবেই, কিন্তু বন্ধুরা তারপর শুভমান গিল এবং ধ্রুব জুরেল করে ফেললো পার্টনারশিপ। তার মধ্যে শুভমান গিল খেলে ফেললো 124 বলে 52 রানের ইনিংস, আর সেখানে ধ্রুব জুরেল খেলে ফেললো 77 বলে 39 রানের মূল্যবান ইনিংস। আর এইভাবে শুভমান গিল এবং ধ্রুব জুরেল দুজনেই জিতিয়ে দিল এই 100% হেরে যাওয়া ম্যাচ। এবং ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসেও শোয়েব বসির তুলে নেয় সব থেকে বেশি 79 রান দিয়ে 3 উইকেট, আর এইভাবে 5 উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে নিল টিম ইন্ডিয়া এই চতুর্থ টেস্ট ম্যাচ ইংল্যান্ডকে হারিয়ে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।